আসসালামু আলাইকুম ওরিয়াল্লারি উম্মাহ, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা হলো, দেখুন বন্ধুরা কিভাবে আপনারা অ্যালমোনিয়ামে থাই গ্লাসের ফ্রেমে সোজা করবেন কিভাবে, এবং সোজা করে আপনারা যে এটার কর্নার উঠবে এটা কিভাবে আপনারা উঠাইবেন, এবং আমরা কী সিস্টেমে করতেছি। আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন অবশ্যই কাজে লাগবে। কারণ বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই বিষয়টা হলো একদম ইউনিক। এইভাবে যদি আপনারা সহজে আপনাদের যে থাই গ্লাসের যে ফ্রেম থাকবে অ্যালমোনিয়ামের ফ্রেম, এটার সাথে অ্যালমোনিয়ামের থাই গ্লাসের ফ্রেমের পাল্লা লাগানো হবে পরে। এখন আমাদের ফার্স্টের দ্বিতীয় স্টেপ হলো কীভাবে আমরা কোণা সোজা করব। কোণা সোজা করে আমরা প্রতিটি চারটে কোণা প্লাস্টার করব। প্লাস্টার করার আগে আমরা কেন মার্কিং দিলাম, ঠিক আছে বন্ধুরা? বিষয়টা হলো এরকম যে আমরা মার্কিং দেওয়ার একটাই কারণ যে আমরা যেইভাবে এটাকে সোজা করব, আপনারা যদি দেখেন তাহলে আপনাদের ইজি হবে যে আপনারা কিভাবে এটাকে সোজা করবেন। দেখুন, আমরা এই যে প্রতিটি কর্নারে আমরা সুতা টানিয়ে নিয়েছি, এই জায়গায় আমরা কক লাগাবো, এই পিভিসি কক। এটা লাগাইলে মনে করেন অন্য ধরনের একটা কর্নার উঠবে। প্লাস্টারের সময় আপনার এই যে প্রতিটি কোণায় বা প্রতিটি কর্নারে আপনার গজ ধরার প্রয়োজন হবে না। আর যদি গল ধরে একটা তিন ক্যাপ বা একটা জানালার ফ্রেম প্লাস্টার করেন সর্বোচ্চ কয় ঘন্টা, একটা মিস্ত্রির অনেক সময় লাগতে পারে। দেখুন, আমরা প্রথমে সুতা টানার পরে আমরা কি কি আমাদের স্টেপ পার করতে হয়। এখন দেখুন, এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা থেকে আমাদের বের করেছি 60 mm। এখন এই পাশে যদি 60 mm থাকে, ওই পাশেও 60 mm থাকতে হবে, তা না হলে দেখা যাচ্ছে এক পাশে ছোট এক পাশে বড় হবে। তাহলে আপনার প্লাস্টারের ফিনিশিংয়ের পর দেখতে সুন্দর দেখা যাবে না, প্লাস আপনার কাজের কোয়ালিটি খারাপ হবে। এখন যদি আপনি সুতা সঠিকভাবে না টানাতে পারেন, তাহলে আপনাদের যে সময় কক ইনস্টল করবেন, এই প্রতিটি কোণারে প্লাস্টিকের কক ইনস্টল করা হবে, সে সময় আপনি দেখবেন যে যদি এই পাশে কম হয়ে যায় ছোটো দেখা যাবে, ওই পাশে গ্যাপটা বড় দেখা যাবে। তাই এই ধরনের কাজ করা যাবে না। যদি এই পাশে 50 mm রাখেন বা 2 ইঞ্চি রাখেন, ওই জায়গাও 2 ইঞ্চি রাখতে হবে। এটা হলো আপনি কিছু কিছু যে মিস্ত্রিরা ইচ্ছা করলে কিছু কিছু টেকনিক নিজস্বভাবে করতে পারবেন। কারণ দেখুন, ড্রয়িংয়ে যা দেওয়া থাকে সেটা যদি আপনি সরাসরি হুবহু মিলাতে চান, কিছু কিছু সময় প্রবলেম হতে পারে, ঠিক আছে? এখন দেখুন, আমাদের ড্রয়িংয়ে আছে 2 ইঞ্চি বা 60 mm, 2 ইঞ্চির একটু বেশি। এখন আমাদের দেখা যাচ্ছে অনেক সময় দেওয়ালের কিছু প্রবলেমের কারণে হয়তো বেশিও হয়ে যেতে পারে বা কমও হয়ে যেতে পারে। যদি বেশি কম হয়ে যায় সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, ঠিক আছে বন্ধুরা? বিষয়টা হলো এরকম যে আমরা এই যে একটা মাডাম দিয়ে স্কেল দিয়ে সিকু বলা হয় এটাকে, এই সিকু দিয়ে আমরা কীভাবে এটা সোজা করবো, ঠিক আছে বন্ধুরা? এখন বিষয়টা হলো যে আপনি সিকু দিয়ে যে সময় সোজা করবেন, সিকুর ভিতরে আমাদের এই জায়গায় মাপ দেওয়া আছে যে 1 ফিট পর্যন্ত আপনি এটার ভিতরে মাপ বাইর করতে পারবেন, ইঞ্চিও পাইবেন, প্লাস আপনি 1 mm মাপও পাইবেন। এই স্কেলটার ভিতরে মাপ আছে। আপনি যদি আপনাদের এই স্কেলটা প্রয়োজন হবে কেন, এই ফ্রেমের সাইডে একটা বর্ডার আছে, সেই বর্ডার পর্যন্ত আপনাকে প্লাস্টার করতে হবে। এখন সেই বর্ডারের সিকুটা বাইর করার জন্য আপনাকে এই স্কেলটা অবশ্যই অবশ্যই ইউজ করা প্রয়োজন। আপনি যদি এটা ইউজ না করতে পারেন, সে সময় দেখবেন যে এটা সঠিকভাবে আপনাদের সুতারানো সঠিক হয়নি। তাই এখন আপনাকে কী করতে হবে যে এই সুতাটা আপনাদের ওই যে দেখুন, আমি ফ্রেমের সাথে মিশিয়ে নিতেছি আর আমি দেখতেছি সুতার সাথে ক্লিয়ার আছে কিনা। আর যদি ফ্রেমের সাথে মিলে গিয়ে সুতার সাথে ক্লিয়ার থাকে, তাহলে ওকে আপনার সুতাটা টানানো সঠিক আছে। আর যদি কোনো প্রবলেম থাকে, এটাকে আপনি এই যে রড গাছি এটা অ্যাডজাস্ট করতে পারবেন ঘুরিয়ে ঘুরিয়ে বা কোনো দিকে সরিয়ে। দেখুন, এই যে একটা ফ্রেমের সাথে আমরা ওই কস্টিপটা উঠিয়ে আপনাদের দেখানোর সাথে আমি কিছু বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন, আমরা এই যে ওই ফ্রেমের সাথে দিয়ে আমরা কস্টিপটা উঠেছিলাম আপনাদের দেখানোর জন্য, একটা বর্ডার আছে, এই বর্ডারের হুবহু সমান থাকতে হবে। সেম এই যে দেখুন, ফ্রেমের সাথে আমরা এইটা মিশে যাবে, একদম ক্লিয়ার আছে, এই জায়গায় কোনো প্রবলেম নেই। দেখুন বন্ধুরা, এটা আপনার চারের দিকে ধরতে হবে, দেখুন নিচের দিকেও ধরতে হবে, ওই সাইডেও ধরতে হবে স্কোয়ারে। এখন শুধু আপনি এক পাশে ধরলে কলম হবে না, আপনাদের কথাগুলো বুঝবেন। আর যদি না বুঝেন ভিডিওটি রিপ্লে আবার দেখবেন, যদি দেখে আপনাদের দেখুন এই যে আমি একদম ফ্রেমের সাথে মিশিয়ে দিয়েছি, আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের এটা সাকসেসফুল। দেখুন, এইভাবে আমরা যেভাবে করতেছি সেম যদি আপনারা এইভাবে করেন, অবশ্যই আপনাদের কাজগুলো সঠিক হবে এবং আপনারা সাকসেস হতে পারবেন।
এখন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিছু প্রবলেম হতে পারে। ওকে ধন্যবাদ সবাই, ভালো থাকুন। এখন দেখবেন যে কিভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। অ্যাডজাস্ট করার কিছু টিপস আমি আপনাদের শেয়ার করব। দেখুন বন্ধুরা, বর্তমানে বাংলো বাড়িতে নতুন নতুন ইউনিক কিছু জিনিস বের হয়েছে, এগুলো আপনাদের জানা খুবই খুবই প্রয়োজন। দেখুন এগুলো যদি আপনারা টেকনিক ইউজ করেন, আপনাদের বিল্ডিংয়ের কাজের কোয়ালিটি আরও সঠিক হবে এবং সুন্দর হবে। ওকে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, নতুন ভিডিও এরকম আমাদের প্রতিদিনই আমাদের চ্যানেলে আসবে। এবং বাংলো বাড়ির টিপস অফিসিয়াল ফেসবুক পেজ সবাই সাথে থাকবেন এবং নতুন নতুন ইউনিক ভিডিও অবশ্যই পাইবেন। দয়া করে আমাদের সাথে থাকুন, আমাদের কাজের কোয়ালিটিগুলো দেখুন। ওকে ধন্যবাদ।